খুলনা যুবলীগ নেতার পায়ের রক কেটে দিল দুর্বৃত্তরা খুলনার তেরখাদা উপজেলায় এক যুবলীগ নেতার পায়ের রক কেটে দিয়েছে দুর্বৃত্তরা পয়লা ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম কাটেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী রাকিব মোল্লা পশ্চিম কাটেঙ্গা গ্রামের আলম মোল্লার ছেলে এবং বারাসাত ইউনিয়নের ছয় নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাকিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদোষীরা জানান সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় রাকিবের ওপর এই হামলা হয় তার হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা এক রক কেটে এ সময় রাকিবের চাচি নাজমা বেগম বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে তারা পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলম কবির বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট মেহেদিয়াসান স্বাধীন সংবাদ